ফিরে এলাম বিরতির পর বিভিন্ন সমস্যা সমস্যা যদি একটা হতো তাও নয় আলোচনাটা একটু সুরাহা পাওয়ার চেষ্টা করা যেত আমরা জানি না যে কারণ একদিকে সুদের হারও তো কমে যাচ্ছে এসবিআই থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আমি একটু জয়ন্তবাবু আপনার কাছে আসছি এবং পাশাপাশি পাল্লা দিয়ে বেসরকারি যে সমস্ত ব্যাংক তারাও কিন্তু খুব স্বাভাবিক একদিকে সুদের হার যদি সরকারি ব্যাংকগুলো কমায় তাহলে এরাও কমাবে তো এই ছবিটা কি দাঁড়াচ্ছে বুঝতে পারছেন সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা সুদের সুদ দিয়েই সংসারটা চালান তারা কিভাবে চালাবেন দেখুন প্রথমেই আপনারা ইকোনমিক কন্ডিশন ভারতবর্ষে সেটা নিয়ে আলোচনা করলেন এখানে অনেক দিকপাল নলেজেবল মানুষ তাদের বক্তব্য রাখল আসলে বিষয়টা তর্কের হলেও ঝগড়ার নয় ঝগড়ার নয় আমাদের সার্বিকভাবে যে চিন্তাটা করতে হবে ধরুন বাজেটের কথা আলোচনা হল বাজেটে এখানে আলোচনার মধ্যে উঠে এলো যে পঁয়তাল্লিশ বছরের বেকারিত্ব বেকারিত্ব এরকম ধারণ ভারতবর্ষে আমরা দেখি আমি আপনাকে বলি যে ভারতবর্ষ এখন যে জায়গায় আছে উনিশশো তিরিশ সালে যে ক্রাইসিসটা হয়েছিল বিশ্বের দু হাজার আটে যে ক্রাইসিসটা হয়েছিল আজ পর্যন্ত তার থেকে উত্তরণ ঘটেনি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এ তাই আমার কথা নয় ইকোনমিক্সটা বলছে এবং সেখানে দাঁড়িয়ে এই বিপদটা দু হাজার আটে যখন এসছিল তখন বলা হয়েছিল আমাদের দেশ একটা ফাউন্ডেশন ওপরে দাঁড়িয়ে আছে অর্থাৎ পাবলিক সেক্টর একটা বেস আছে বলে আমরা এই ধাক্কাটা পাইনি এখন প্রশ্নটা হচ্ছে এই যে আনএমপ্লয়মেন্টের কথা বললাম অর্থাৎ মানুষের হাতে টাকা নেই পারচেসিং পাওয়ার প্যারিটি একটা প্রশ্ন আছে আমি ধরলে অনেক অনেক তথ্য দিতে পারি কারণ তথ্য প্রতিদিনই চেঞ্জ হয় কিন্তু বাস্তবে কী দাঁড়াচ্ছে সাধারণ মানুষ কি পাচ্ছে ঠিক সেটাই ধরুন মানুষের হাতে যদি পয়সা না থাকে সে কিনতে যেতে পারবে না অর্থাৎ ডিমান্ড কনস্ট্রেন্ট হবে আমি আমার প্রয়োজনটা আমি পাচ্ছি না খেতে পাচ্ছি না এগুলো অনেকগুলো এ দিতে পারি হিউম্যান ডেভেলপমেন্ট বলুন বলুন ভারতবর্ষ অনেক অনেক নিচের দিকে দিকে এখানে ইকোনমিক দর্শনটা হচ্ছে এই যে আমি যদি কস্ট অফ ক্যাপিটাল কমাই তাহলে ব্যবসায়ীরা উদ্যোগপতিরা উৎসাহিত হবেন অনেক বেশি বিনিয়োগ করার জন্য এটা ক্লাসে পড়াই আমরা মুশকিলটা হচ্ছে ভারতবর্ষে দেখা গেল পরপর পাঁচবার আপনি রেপো রেট কমিয়ে মানে ইন্টারেস্ট কাট করে কিচ্ছু সুবিধা পেলেন না কোনো নতুন উদ্যোগপতি এলো না ভারতবর্ষ একটা দেশ যে দেশে আপনি একবার বত্রিশ পারসেন্ট কর্পোরেট ট্যাক্সের কথা বলে সেটাকে ছাঁটাই করে বাইশ পার্সেন্ট আনলেন আপনি তার জন্যে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা ছাড় দিলেন কর্পোরেটকে কি কর্পোরেট উৎসাহ পাবেন ইন্টারেস্টেড কাট করেও কর্পোরেটকে উৎসাহ দিতে পারলেন না তাদের ট্যাক্সের হার ছাটাই করেও আপনি কর্পোরেটকে উৎসাহ দিতে পারলেন না এর কারণটা এলিমেন্টারি ব্যাপার এর কারণটা হচ্ছে সাপ্লাই সাইডে সমস্যা নেই ব্যবসায়ী ব্যবসা করতে নামেন যখন দেখেন তার গুদামে কি আছে নতুন কী অর্ডার দিতে হবে তিনি দেখছেন যা আছে সেটাই বিক্রি হচ্ছে না কাজে আমি নতুন করে আবার কি তৈরি করব তিনি তৈরি করতে যাবেন না সমস্যাটা সাপ্লাই সাইডের সমস্যা না ডিমান্ড সাইড আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে ডিমান্ড সাইডের সমস্যা এটাই সতেরো আঠেরো সালের এনএসএস ও ডেটাতে তীব্রভাবে প্রতিফলিত হয়েছে যে লোকের কেনার ক্ষমতা নেই সাধারণ মানুষ হিসেবে এল কে আমরা জানি সরকারি এমন একটি সংস্থা যেখানে টাকা রাখলে আমার কোনো চিন্তা নেই সেই এল ও যখন মানে বিলুপ্তিকরণের পথ ধরছে তখন আমাদের মধ্যে স্বাভাবিকভাবে সংখ্যা দেখা দিচ্ছে আমি যে টাকাটা রাখছি সেটা কতটা সুরক্ষিত থাকবে আমরা অত কিছু বুঝি না আমি আপনার কাছে আসছি স্বপ্নবাবু আপনি একটু বুঝিয়ে বলুন তো আমাদের সাধারণ মানুষের যে কপালে ভাঁজ পড়ছে এই বিষয়টা নিয়ে আমার সর্বস্ব দিলাম তারপর আপনি আমি একটু সব সমস্যাগুলোকে রাজনীতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির থেকে সমস্যাগুলোকে দেখি এবং আমি চাইব এ সমাধান খুঁজি বা সমস্যাটাকে অ্যানালিসিস করি আজকের চশমা পড়ে আমি উনিশশো সত্তরের উনিশশো আশির চশমা পরে যদি আজকের সমস্যাকে বোঝবার চেষ্টা করি উনিশশো সত্তরের স্লোগান দিয়ে বোঝার চেষ্টা করি আমার মনে হয় আমি ভুল করব। প্রথম কথা যেটা অবশ্যই আমি ব্যাংকার হিসেবে একটু ভালো করে বুঝবো সেটা হচ্ছে সুদের হার সুদের হার নিয়ে অবশ্যই অনেক প্রশ্ন আছে সুদের হার মনিটারি পলিসির একটা মূল স্তম্ভ এখানে অনেক অর্থনীতিবিদ বসে আছেন প্রথিত যশা এরা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করবেন সুদের হার কখনোই হতেই পারে না কখনোই কোনো চেঞ্জ হতে পারে না যে সমাজের সমগ্র শ্রেণীকে খুশি রাখবে এটা সব সময় একটা শ্রেণীকে ক্ষতি করবে একটা শ্রেণীকে লাভ পৌঁছবে এটা অবশ্যম্ভাবী এই ক্ষেত্রে এটার প্রয়োজন শুধুমাত্র যেটা আমাদের উনি বললেন অর্থনীতিবিদ সেটার সঙ্গে সেটা ছাড়াও আরও অনেক কিছুই আছে এর সঙ্গে বলবো না তার কারণ বর্তমানে এই জেনারেশনটাকে এক হিসেবে বলা হয় ইএমআই জেনারেশন এরা চাকরি করে প্রথমেই দেখবেন আমি কতটা ইএমআই অ্যাফোর্ড করতে পারি সেই অনুযায়ী আমি গাড়ি কিনবো বা বাড়ি কিনবো এই ইএমআই জেনারেশনের কাছে কিন্তু ইন্টারেস্টের অনেক গুরুত্ব ইন্টারেস্ট রেট এক পারসেন্ট কমলো ইএমআই পঞ্চাশ টাকা কমে গেল এরা সঙ্গে সঙ্গে এদের চাহিদাটাকে তৈরি করারই একটা প্রচেষ্টা এটা একটা এটাও একটা অবশ্যই তার সঙ্গে বাড়তি কারণ এর সঙ্গে আর একটা কথাও মনে রাখতে হবে এর জন্য বলা হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা বয়স্করা সিনিয়র সিটিজেন তার মধ্যে আমিও পড়ি কিন্তু সেখানেও আমরা যদি বলি সরকার সম্পূর্ণ সংবেদনহীন আমি এটা একমত হতে পারবো না কেননা সরকারি তরফ থেকে সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাংকে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ বেসিস পয়েন্ট বেশি দেওয়া ছাড়াও সিনিয়র সিটিজেন স্কিম আছে এবং তাতে এছাড়া বয় বলবো এলআইসি দিয়ে যেরকম গেলো গেলো রব উঠেছে এটা আমার মনে হচ্ছে একেবারেই আউট অফ প্লেস কেন আমি এমন একটা সংগঠনের সঙ্গে এত বছর যুক্ত ছিলাম স্টেট ব্যাংক স্টেট ব্যাংকের প্রায় চল্লিশ শতাংশ কিন্তু বেসরকারি হাতে আছে কিন্তু এখানে কি একজুলো কেউ বলতে পারবেন স্টেট ব্যাংকের দিকে তাকিয়ে এটাকে মনে হয় বেসরকারি সংস্থা বা সরকারি নিয়ন্ত্রণও একজুলো কমেছে

হবে না এটা একেবারে দিশা নির্দেশ এবং এটা পলিসি এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি আমাদেরকে নিয়ে নিতেই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি অনেক প্রশ্ন কিন্তু একটু সময় চাই ছোট্ট বিরতি